ভাতারের রামপুর গ্রামে গুপ্ত বাড়িতে আজ মহা ধুমধামে লক্ষ্মীনারায়ণ মন্দিরের শুভ উদ্বোধন হলো। রামপুর গ্রামে শিবদাস গুপ্তের স্মৃতির উদ্দেশ্যেই এই মন্দির নির্মাণ করেছিল গুপ্ত পরিবারের সদস্যরা। প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণ করেন গুপ্ত পরিবারের সদস্যরা। আজ সেই লক্ষ্মীনারায়ণ মন্দিরের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবাংলার বিভিন্ন আশ্রম থেকে আসা স্বামীজিরা। পাশাপাশি ভাতার বিধানসভার বিধায়ক ও ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন। মন্দির উদ্বোধনকে ঘিরে ধর্মীয় অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন, দুস্থ মানুষদের বস্ত্রদান ও দরিদ্র সেবা করেন গুপ্ত পরিবারের সদস্যরা। প্রায় 500 জনকে বস্ত্র বিতরণ ও কয়েক হাজার মানুষকে অন্নকূট খাওয়ানো হয় আজ। গুপ্ত পরিবারের স্বর্গীয় শিবদাস গুপ্তের ইচ্ছা ছিল এই লক্ষ্মীনারায়ণ মন্দির তৈরি করার, কিন্তু তার আকস্মিক মৃত্যুতে সেই কাজ হয়নি। সুব্রত গুপ্ত জানান, সেই কারণে আজকে আমরা এই লক্ষ্মীনারায়ণ মন্দির তৈরি করে তার শুভ উদ্বোধন করলাম। সব মিলিয়ে আজ লক্ষ্মীনারায়ণের মন্দির উদ্বোধনকে ঘিরে গ্রামের মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতন। এখানে আর দরিদ্র নারায়ণ সেবার জন্য আমাদের এখানে আয়োজন করা হয়েছে। আর আমার শ্বশুরমশাই শ্রী শিবদাস গুপ্তের ইচ্ছে ছিল এখানে একটা লক্ষ্মী মন্দির করার, সেই জন্যই আমাদের কাকা শ্বশুর বিশ্বনাথ গুপ্ত এবং তার প্রয়োজনেরা এখানে এই মন্দিরটা তৈরি করেছেন। আপনারা কতটা খুশি হয়েছেন? আমরা খুবই খুশি হয়েছি, ইচ্ছা অনেকদিন ধরেই ছিল, কিন্তু সবার অনুপ্রেরণা এবং বিভিন্নভাবে সাহায্যের জন্য আমরা এই মন্দিরটা তৈরি করতে পেরেছি। আপনাদের বাড়িতে আর কোন কোন পুজো হয়? এখানে সব রকম ঠাকুরেরই পুজো হয়। আমাদের দুর্গা মন্দির আছে, মহাদেব মন্দির আছে, কালী মন্দির আছে, বড় ঠাকুর আছে, সব রকম ঠাকুরেরই পুজো হয়। কি আগে কি এই মন্দির ছিল আপনাদের বাড়িতে? না, এই মন্দির ছিল, কিন্তু দুর্গা মন্দিরের মধ্যে লক্ষ্মী ঠাকুর এনে আমাদের পুজো করা হয়। এখন মা লক্ষ্মীর জন্য আলাদা করেই একটা নতুন মন্দির তৈরি করা হলো, ওখানে লক্ষ্মী মাকে প্রতিষ্ঠা করা হচ্ছে, ওখানেই পূজা হচ্ছে। আমার দাদা স্বর্গীয় শিবদাস গুপ্ত, তার একটা ইচ্ছা ছিল যে এই জায়গাতে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির করবো। এবার আকস্মিক তার মৃত্যুতে সে তার ইচ্ছাটা অপূর্ণ ছিল, আমরা সেটাকে বাস্তবে রূপান্তরিত করলাম এবং সেইটাকে উপলক্ষ করে আজকে প্রায় আনুমানিক 4,000 লোক এখানে অন্নভোগের ব্যবস্থা করা হচ্ছে এবং চাদর, শীতকালীন বস্ত্র এবং বিভিন্ন ধর্মীয়মূলক অনুষ্ঠানের মাধ্যমে এটা উদযাপিত হচ্ছে। বিশেষ অতিথি হিসাবে বিশেষ অতিথি হিসেবে এসেছে আমাদের মানে বেলুমঠ, রামকৃষ্ণ মিশন, তারপর যুবরাজপুর আর সামসার এসোসিয়েশন মিশনের মহারাজা এসছে। হ্যাঁ, তারা এসে এটাকে উদ্বোধন করেছেন এবং তারা পূজা আর্চনার মাধ্যমে এটাকে পরিস্ফুট করে তুলেছে। আর হরিনাম সংকীর্তন কদিন হবে? হরিনাম সংকীর্তন আজকে তো গতকাল থেকে আরম্ভ হয়েছে, মানে 24 ঘন্টা চলবে হরিনাম সংকীর্তন। এবং সেই উপলক্ষে আমাদের এখানে আজকে পালা কীর্তন করতে আসছেন হরে কৃষ্ণ বলে ও অদিতি মুন্সি মতো শিল্পীরা, যারা আমাদের মাটিতে আজকে পা দিয়ে আমাদেরকে ধন্য করবে এটা আমরা আশা করছি। ব্লকে রামপুর গ্রাম এবং আজ এটা হচ্ছে আমাদের রামপুর গুপ্ত বাড়ির সমস্ত সদস্যের উদ্যোগে এবং মানে মেনলি আমাদের স্বর্গীয় জেঠু মাননীয় শ্রী শিবদাস গুপ্তর বহুদিনের ইচ্ছা ছিল যে বাড়ির সামনে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির প্রতিষ্ঠা করানো এবং সেটাকে বড় করে প্রতিষ্ঠা করা এবং দরিদ্রনারায়ণ সেবা বস্ত্র বিতরণের মাধ্যমে সেটাকে সুসম্পন্ন করা, এবং সেই ইচ্ছারই প্রতিকৃতি হিসাবে আমরা আজকে এই অনুষ্ঠানটি প্রতিপালিত করছি। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।